বাবু নামেই পরিচয়, কেন বলছি এই স্ক্রিনটা দেখে আপনারা বুঝতেই পারছেন। তার যখন জন্মদিন তখন সবেতেই তো থাকবে বাবু আনার ছাপ। তিন তলা পেল্লাইকে, হরেক রকম ফল, আরো কত কি। আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জির জন্মদিনে যেন আবেগের বিস্ফোরণ, আর তাকে ঘিরে এত বহর দেখে চৌত্রিশে পা দেওয়া শিম্পাঞ্জিও আজ যেন সব পেয়েছে দেশে। বিজাসটা দেখুন, বাদ্রে বয়রা তো এমনই হবে। ভালো করা একটা সকাল, জন্মদিনে এমন আয়োজন দেখে বাবুকে আর পাইকে মনের সুখে তাই চক্কর দেওয়া। আলিপুর চিড়িয়াখানার বুধবার সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হলো। তিন দশকের বেশি ধরে চিড়িয়াখানার বাসিন্দা শিম্পাঞ্জি এদিন যে 34 বছরে পড়ল। মুখের সামনে সাজিয়ে দেয়া হলো হরেক রকম ফল, আর সেলিব্রেশন হলো কেক কেটে। জন্মদিন পালনে হাজির মিট থেকে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, আর বাবুকে যারা দত্তক নিয়েছিলেন সেই অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিকও ভাগ করে নিলেন আনন্দ। একটা বিশেষ উদ্যোগ তিনি বেশ কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন, আরো বেশি করে লোকজন জানতে পারবেন যে বাবুর আজকে 34। বাবুকে এখানে সবাই মিলে দেখতে এসেছেন, আমরা দুটো কেক কেটেছি, বাবু একটু আগে সবাইকে আমরাও বাবুকে ছুঁড়ে মারতে চাই, দুটো চাই ভালোবাসা, আলিপুর চিড়িয়াখানার মূল আকর্ষণ হলো বাবু, আর আজ সে 34 বছর বয়সে পদার্পণ করলো। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে বাবুর জন্মদিনের জন্য বিশাল বড় একটি কেক কাটা হয়েছে এবং সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বাবুর যে খাঁচা রয়েছে, বাবু যে জায়গায় থাকে সেই জায়গাটিকে। বাবুর জন্ম হচ্ছে 26/10/1988, এটা আলিনগর আন্না জু চেন্নাই থেকে এসেছিল, 10 বছর বয়সে এসেছিল, আজকে তার 34তম জন্মদিনটা পালন করা হলো। এটা আমার মেয়ের ফার্স্ট ভিজিট ছিল চিড়িয়াখানায়, সেই জন্য এসে দেখছি যদি বাবুর, বাট আমরাও সারপ্রাইজ হয়ে গেছি। আলিপুর চিড়িয়াখানায় বাবুর দুষ্টুমির কথা কম বেশি পর্যটকরা জানেন, নাম তার যখন বাবু তাই জন্মদিনে বাবু আনা তো থাকবেই। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা।